দুবলার চর। এটি বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে হিরন পয়েন্টের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দ্বীপ, যা চর নামে হিন্দু ধর্মের পুণ্য স্নান, রাসমেলা এবং হরিণের জন্য বহুল পরিচিত। এটি কুঙ্গা ও মরাপশু নদের মাঝে একটি বিচ্ছিন্ন চর। এই চরের মোট আয়তন 81 বর্গমাইল। আমি এই মুহূর্তে আছি দুবলার চরের অস্থায়ী সুটকিপল্লিতে। আমরা দুবলার চরের প্ল্যান করছিলাম যে আমরা এই দুবলার চরে আসব এবং এই দুবলার চরের সুটকিপল্লির সুটকির গুণাগুণ, সুটকির ভবিষ্যৎ সম্ভাবনা এবং সুটকি জেলে যারা আছেন তাদের সাথে কথা বলবো, এবং একই সাথে এই দুবলার চর থেকে আমি দেখব সূর্য অস্ত, যেটা বলা চলে সেই সূর্য অস্ত। দুবলার চর মূলত জেলে গ্রাম, মাছ ধরার সঙ্গে চলে সুটকি শোকানোর কাজ। বর্ষা মৌসুমে ইলিশ শিকারের পর বহু জেলে 5 মাসের জন্য সুদূর কক্সবাজার, চট্টগ্রাম সহ অনেক জেলা থেকে ডেরা বেঁধে সাময়িক বসতি গড়ে এখানে। এখান থেকে আহরিত শুটকি চট্টগ্রামের আসাদগঞ্জের পাইকারি বাজারে মজুত ও বিক্রি করা হয়। দুবলার চর থেকে সরকার নিয়মিত হারে রাজস্বও পেয়ে থাকে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কি করতেছেন? মাছ ধরতেছি। শুকনো মাছ। এগুলো কি মাছ কাকা? এগুলো বলে আপনার চোক্কা। চোক্কা? আচ্ছা, এই ইয়াতে কোন শুটকিটা সবচেয়ে বেশি পপুলার এখানে? ভালো মানে বেশি লাভবান হয় কোন শুটকি দিয়ে, কোন মাছের শুটকি দিয়ে আর কি? এই ধরেন আছে রূপচান্দা আছে, এরপরে আছে আপনার ওই ছড়ি মাছ আছে, মানুষের ইয়া ফাঁকা, মানে এটা কি মৌসুমের শেষের দিকে একেবারে ফাঁকা বলতে মানে নাই দেখি মাছই নাই? মাছ নাই তো, মাছ কম তো, এবছর এমনি মাছ কম। আপনারা সবাই এই পেশার সাথে জড়িত? কয় মাস থাকেন এখানে? 5 মাস। এটা কি সরকারি একেবারে বিধিনিষেধ যে 5 মাসের বেশি এখানে থাকতে পারবেন না? সরকারি আপনাদের এখানে আনুমানিক কয়টা ইয়ে আছে এরকম, মানে মাছের চাতাল বলে খামার যেটা বলে? 700। আচ্ছা আচ্ছা, বিশাল বড় এলাকা। 6 মাসে আনুমানিক কত টাকা ইনকাম হয় প্রত্যেক খামার থেকে আনুমানিক? এটা 25 লাখ, 27 লাখ, আর 40 লাখ। আচ্ছা আচ্ছা, 30 লাখ এরকম হয়, কারো 10-12 লাখ হয়, জায়গায় লস হয়ে যায়। আচ্ছা, তো অ্যাভারেজে ধরলাম যে 15 লাখ টাকা করে সবাই থাকে 6 মাসে। 5 মাসে না, 15 লাখ টাকা যদি এটা বরাদ্দারে যদি 15 লাখ টাকা বিক্রি বেচাকেনা হয় তো সে লাভবান হয় না। এটা কারণ আমাদের এই যে সাবারটা যেটা এটা অন্তত 25-30 লাখ টাকা বেচাকেনা করতে করলে এই এর টাকা উঠবে, কিন্তু এখনো পর্যন্ত 20 লাখে পৌঁছতে পারি এখন পর্যন্ত পারেননি। কিন্তু আর সময়ও নেই, সময় তো প্রায় শেষের দিকে। আপনাদের এইটা কত মানে মাস কোন মাস পর্যন্ত এটা আছে? ধরেন আপনার হয়তো চৌত্রিশের খুব বেশি গেলে 15 তারিখ মার্চ মাসে তো ফেব্রুয়ারি মার্চ মাসের 15 মাসের আপনারা ম্যাক্সিমাম কোন এলাকার মানে এখানে বেশি? ও সব এলাকার, সাতক্ষীরা আছে, খুলনা আছে, বাগেরহাট এলাকার বেশি। সাগর থেকে মাছ নিয়ে আসেন, তারপরে যখন ট্রলারে মাছটা আসে তখন এখানে ফেলে মাছগুলো ধুয়ে এইসব চালনের বেশিতে বিভিন্ন পদের মাছ থাকে সেগুলো বেশি আলাদা আলাদা করে প্রসেসিং করেন। যেমন এইটা শুটকি করার যে প্রসেসিং অন্য মাসের প্রসেসিং সেম না, একই রকম, সবই একই রকম।
একটু আগে যেটা দেখলাম ওটা হচ্ছে ইয়ার জন্য আর কি, ওটা হচ্ছে মানুষের খাবার জন্য, জি ওটা মাছের মানুষের খাবার, ওই মানুষের খাবার থেকে যেটা হাঁটি ঠিক আছে। আর যেটা হচ্ছে ওইটা দেখলাম এই রাবিস্ট, আর ভালো যেটা থাকে ওইটা আপনারা মানুষের খাবারের জন্য ইউজ করেন। তো আমরা মূলত এখন পেয়ে গেছি এই টোটাল জেলে পল্লীর সভাপতি তাসিল ফরাজি ভাইয়ের সাথে, আমরা একটু কথা বলবো মূলত এই সুটকি পল্লীর সম্ভাবনা নিয়ে আর এই সুটকি পল্লীর এই বছরের কিছু কর্মকাণ্ড। আমার কাছে মানে যথেষ্ট পজিটিভ লাগছে যে এত দুর্গম একটা এলাকায় প্রত্যেক জেলে ভ্যাকসিনেটেড হয়েছে অলরেডি। আচ্ছা, এটা তো আসলে সরকারের, আমি মনে করি সরকারের একটা দারুণ একটা উদ্যোগ ছিল। রেড ক্রিসেন্ট সোসাইটি মানে তাদেরও আমাদের মানে একটা হাই স্পিড বোর্ড দেবে, স্বাস্থ্য দপ্তর একটা আমাদের মানে হাই স্পিডের ই দেবে মানে স্বাস্থ্য দপ্তর। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে যারা এখানে যারা জেলেরা আছেন তারা যেন কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে না পড়েন, এজন্য সরকারের একটা হাসপাতাল ভাসমান একটা হাসপাতালের ব্যবস্থা হবে যাতে এখানকার জেলে যারা আছেন তারা যেন কোনো স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে। মানে মানে আমাদের দিক ওইভাবে তো কোনো সরকারের নজর নাই, কিন্তু এখন না বুঝছে কিছু না হোক সরকারের কিছুটাই সুদৃষ্টি আছে আমাদের মাঝে। তার মানে বন্ধুরে একটা জিনিস তো ক্লিয়ার হলো ফরাজি ভাইয়ের কাছ থেকে, একটা জিনিস ক্লিয়ার হলো যে সরকারের উন্নয়নের যে একটা সুষ্ঠু বিন্যাস সেটা এই দুর্গম দুবলার চরে এসেও পৌঁছেছে। তাপস ভাই আমাকে কিছু আগে বললো যে দেখেন ভাই মূলত এখন এই পরিস্থিতিতে ম্যাক্সিমাম যে আমরা সামনে যে টলারগুলো দেখতে পাচ্ছি যে এই টলারগুলো মূলত ঘাটে আসা মানে আনুমান করে রাখছে, কারণ হচ্ছে এখন মরা কাঁটাল চলতেছে, মরাগুন চলতেছে, তেজ কাঁটাল, আর আমরা ওইতে বইয়ে পড়ছিলাম তেজ কাঁটাল মরা কাঁটাল সেই হিসেবে বলছিলাম, যাই হোক মরাগুন, এই মরাগুন চলার কারণেই মূলত এই টলারগুলো এখন ঘাটে এসে নোংর করে রাখছে। আর অবশ্যই তাহলে যদি টলারগুলো ঘাটে এসে নোংর করছে জেলেরা এখন খুব অবসর সময় কাটাইতেছে। এখন আমাদের অনেক লোক বাড়ি চলে গেছে, বাড়ি চলে গেছে এখন তো যদি এখানে কেউ আসলে আসতে চায় সেক্ষেত্রে আমি আপনি প্রেফার করবেন যে তারা যেন পৌষ আর মাঘের দিকে বেশি আসে, এবং মাঘের মানে ভালো হবে হ্যাঁ যারা জেলে আছে তারা নিউ মার্কেট থেকে কিভাবে বেনিফিটেড হচ্ছেন বা নিউ মার্কেট এদের কতটুকু সুবিধা দিতে পাচ্ছে। বিনোদন কিন্তু আর কি সময় করে সবাই মিলে গল্প করে চা খায় আড্ডা মারে এবং জিনিসপত্র কিনে গল্প করে নিজেদের ভিতরে আরেকটা জিনিস দেখেন এটা কি পানিটা খায় কি করতেছেন আপনারা এগুলো খাবার পানি এটা আপনারা এখানে যারা আছেন সবাই একই প্রসেসিং এ এটা কি একটাই এই পানি থেকে আপনাদের কোন স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা?
মানে খেলে কি কোনো সমস্যা হয় কিনা? পরিষ্কার করেন আপনারা এর সাথে আবার ইয়ে করেন? আচ্ছা, ও যাক, আপনারা আসলে বোঝা যায় যে কত স্ট্রাগল করে এখানে থাকেন। আপনাদের দেখলেই বোঝা যায় যে কত কষ্ট করে অনেক অনেক গভীর থেকে পানি উত্তোলন করতেছেন। তবে আশা করি আমার এই ভিডিও থেকে দেখে হইলো সরকারিভাবে যেন কোনো একটা ব্যবস্থা করা হয় এখানে পানির, এই সুষ্ঠু এবং নিরাপদ বিশুদ্ধ পানির জন্য কোনো একটা ব্যবস্থা করা হয়। তো এটা ব্যবস্থা করলে তো খুব ভালো হয়। তা আপনি কি চান এখানে হোক এরকম একটা? হ্যাঁ, ওটাই হলে লোকজনের খুব সুবিধা হয় এই আর কি। আচ্ছা, যদি এরকম কোনো প্রসেসিং থাকে তো অবশ্যই আমিও চাইবো যে সরকারের কাছ থেকে যে এত কষ্ট করে যেন আপনাদের এত গভীর থেকে এই প্রসেসিংয়ে যেন পানি উঠানো না লাগে। তো বন্ধুরা, এখন আপনারা যেই জমজমাট মার্কেটে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুবলার চরের নিউ মার্কেট। দেখলে হয়তো আপনার মনে নাও হতে পারে যে এটা কোনো, আপনার কাছে মনে হবে এটা কোনো টাউন, বাট বিলিভ মি, এটা হচ্ছে সাগরের মাঝে দুবলার চরের একটা অস্থায়ী শুটকিপল্লী নিউ মার্কেট, যেখানে আপনি শুটকি সহ আরো আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো আপনি পেয়ে থাকবেন। বিশেষ করে জেলেরা এখানে যে পাঁচ মাসের যে লাইফ লিড করে সেখানে তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সারা এই মোটামুটি এই নিউ মার্কেট এরিয়া থেকেই ক্রয় করে, মানে এই নিউ মার্কেট তাদের ডিমান্ড অথবা চাহিদা ফুলফিল করে। এটা হচ্ছে কাঁচামালও আছে এখানে, মোবাইলও আছে। আচ্ছা আচ্ছা, শশা থেকে শুরু করে সবকিছু আছে এই নিউ মার্কেটে। আপনি তো দেখতেছি ফলের দোকান নিয়ে বসছেন, এগুলো চলে? চলে, খায় সবাই খায়। আচ্ছা, এগুলো তো কোনো কেমিক্যাল নাই আছে? না না, আপনি এগুলো কোথেকে নিয়ে আসছেন? খুলনা থেকে আসছেন। খুলনা থেকে নিয়ে আসছেন না? এক কমলা ইয়ে কত, খালি কত করে? খালি 80 টাকা, 80 টাকা করে। তো এই ফার্মেসি থেকেও জেলেরা তাদের বিভিন্ন ধরনের রোগ মুক্তির জন্য ওষুধ কিনতে পারবেন। সো যাই হোক, ম্যাসিভ আকারে এটা, আলহামদুলিল্লাহ ম্যাসিভ আকারে এটা নিউ মার্কেট, দুবলা চরের নিউ মার্কেট। আমার কাছে আমার দৃষ্টিকোণ থেকে যেভাবে মনে হয়েছিল বন্ধুরা, আমার মনে হয় তার চেয়েও বেশি গর্জিয়াস। মানে এত প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর করে মানে একটা মার্কেট করা, ফুচকার দোকান। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আপনার দোকানে তো অনেক কিছু আছে, অনেক কিছু আছে না? কেমন চলে আপনার দোকান? মোটামুটি ভালো চলে। ভালো চলে? তা আপনার এখানে কয় মাসের জন্য? এটা কি, এটা তো অস্থায়ী নাকি? এটা তো অস্থায়ী, পরে আবার চলে যান? আচ্ছা, ডেলি কত কত টাকা বেচা কিনা হয় আপনার? 2000-3000 টাকার মতো বেচা কিনা। আপনার বাড়ি কোথায়? শ্রীমন্তঘাটের নতুন বাজার, তালা সাতক্ষীরা। সাতক্ষীরা? ও আচ্ছা, এখানে সাতক্ষীরার লোক বেশি। আচ্ছা আচ্ছা, ওকে। সাতক্ষীরার লোকই আছে। আপনি কি কি পাওয়া যায় এখানে? এখানে চটপটি ফুচকা। আচ্ছা, ঝালমুড়ি শরবত। ঝালমুড়ি শরবত, শরবত কিসের শরবত? আপনি মেমোরি লোড দিচ্ছেন ইন্টারনেট দিয়ে? তো এখান থেকে আপনি কি কি সুবিধা দেন এই যে এই জেলে পল্লীদের ইয়াতে সুখী পল্লীতে? এ আপনার কৌতুক নাটক ছবি গান মানে। তবে যদি কেউ ইন্টারনেট ভিত্তিক কোনো ইয়া চায় আপনার কাছ থেকে, ও ফোনের থেকে নামাই দেই না? মানে এখানে কি কোনো ইমেল টিমেল পাঠানোর কোনো ব্যবস্থা আছে? এগুলো তো হয় না। না তো ইন্টারনেট আছে আর কি, আপনি ইচ্ছা করলে ইন্টারনেটের সেবা এখানকার যারা যদি কেউ চায় সেটা আপনি দিতে পারবেন। চাপা শুটকি? আচ্ছা, আমি এটা নাম শুনছি বাট দেখি না এখন। এটা হচ্ছে চাপা শুটকি না? আর এটা, ওটা মধু, মধু খিসা। মধু খিসা, এটার দাম কত? ওটার দাম হলো 250 টাকা।
আড়াইশো টাকা। এটা এটা কি শুটকি? টুনা মাছ, টুনা মাছ। চন্দন ইলিশের শুটকি এটা কত করে? 600 টাকা। ও আচ্ছা, আর এটা এটা কি? এগুলো সব ছুরি? এগুলো কত করে বললেন? 500-400। দুবলার চরের অনিন্দ্য সুন্দরের স্মৃতি এবং এখানকার জেলেদের সুখ দুঃখে বেঁচে থাকার গল্প নিয়ে শেষ হলো আমার আজকের দুবলার চর ভ্রমণের সময়সীমা। দুবলার চরের গল্প শেষ হলো শেষ হয়নি সুন্দরবন ভ্রমণের গল্প। সুন্দরবন ভ্রমণ গল্পের শেষ পর্বে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।